নমস্কার বন্ধুরা, আমি অলকেন্দু চক্রবর্তী, আপনারা দেখছেন নিউজ ভারত জব। আজকে আপনাদের সামনে আমরা যে চাকরিটা নিয়ে এসেছি, মাই এমডি প্লাস, হ্যাঁ, যেটি মেডিকেল মানে মেডিকেল স্টেশন তোমরা বলতে পারো বা মেডিকেল কোম্পানি তোমরা বলতে পারো, যার আমরা চাকরি এনেছি। কিন্তু এখানে চাকরিটা কিসের আছে সেটা আমি এক ধাপে আমি এখানে প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এখানে ইন্ট্রোডাকশন দিয়েছি। ভিডিওটা অনেকটা টাফ, এডিট করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছি। চ্যাপ্টার ওয়াইজ মানে যতগুলো ডেজিগনেশন আছে ততগুলো ডেজিগনেশনে ভিডিওটা ভাগ করা আছে। তো প্রত্যেকটা ডেজিগনেশনে কোয়ালিফিকেশন আলাদা আছে, ক্রাইটেরিয়া আলাদা আছে, কোয়ালিফিকেশন আলাদা আছে, জব রেসপন্সিবিলিটিও আলাদা আছে, ডেজিগনেশন আলাদা আছে, স্যালারি স্ট্রাকচার আলাদা আছে, ফোন নাম্বারটা আলাদা আছে কিনা একই আছে সেটা আমি ভিডিওতে বলার সময় দেখে নেব। এবং তো পুরো ভিডিও মন দিয়ে দেখো, এখানে তোমাদের হাই কোয়ালিফিকেশন নিয়ে যারা পড়াশোনা করেছো, যারা সায়েন্সে মাস্টার্স করেছো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, যারা নর্মাল এইচএস পাস করেছো তাদের জন্য চাকরি আছে, যারা নর্মাল গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য কিছু না কিছু ভ্যাকান্সি চলেই এসেছে। শুধু এই নয়, আরও একটি ভ্যাকান্সি আমরা আনার মানে অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, আনতে পেরেছি। যেখানে অনেকে বলে না যে আমরা আইটিআই করেছি, যারা আমাদের এক্সপিরিয়েন্সও আছে কিন্তু আমরা চাকরি খুঁজে পাচ্ছি না, তাদের জন্য একটা বড় ধামাকাদার ভ্যাকান্সি আমার আসতে চলেছে 24 hours এক্সক্লুসিভে। ওখানেও চ্যাপ্টার প্রাইস ভাগ করা আছে, ওখানে 10 ডেজিগনেশন একসাথে আছে, একই কোম্পানিতে 10 ডেজিগনেশন একসাথে আছে। এগুলোকে বলা হয় বাল্ক হায়ারিং। তো যারা যারা ইন্টারেস্টে থাকবে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। বলে রাখি, এখানে যেহেতু আমি স্যারের নাম্বার দেবো এবং স্যারের তোমাদেরকে অফিসিয়ালি যে মেল আইডি সেটাও কিন্তু আমি নিচে তোমাদের এডিট করে দিয়ে দেবো। আমি ভিডিওর মধ্যেই সমস্ত কিছু আজকে এডিট থাকবে, তো তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং রাত্রিবেলা কেউ স্যারকে কল করবে না। এবং প্রথমেই বলে রাখছি, এখানে মাই এমডি প্লাস মানে মাই এমডি প্লাস বা মাই এমডি হেলথ কেয়ার তোমরা বলতে পারো, এটা হলো কোম্পানিটার নাম, প্ল্যাটফর্মটার নাম। মাই এমডি হেলথ কেয়ারে চাকরির জন্য কোনো রকমের টাকা লাগবে না, এবং এই চাকরিটি আমি পাচ্ছি সরাসরি মাই এমডি হেলথ কেয়ারের পেরোলের পক্ষ থেকে, ঠিক আছে? তো মাই এমডি হেলথ কেয়ারের পেরোলে কিন্তু তোমাদের এই চাকরিটা হবে। তো চলুন আমরা এবার চাকরির দিকে এগোচ্ছি। চলুন ওপরে এক এক করে তোমরা নাম দেখতে পাবে যে কোনটা কোন ডেজিগনেশনের ওপর আমি কথা বলবো। আমি মুখেও বলে দেবো, যদি কারো স্পেলিং বুঝতে প্রবলেম হয় তাদের ওপরে বলে দেয়, এবং আমিও তোতলাতেই পারি, উচ্চারণ ভুল হতেই পারে, তো ক্ষমা করে দিও। এবং ওপরে যেই জন্য সমস্ত কিছু আমি বানান সঠিকভাবে লিখে দিয়েছি, ঠিক আছে? একদম চালু করছি ওয়্যার হাউস এক্সিকিউটিভ থেকে। এখানে যা লেখা আছে আমি সেটাই বলছি, আমি পুরো মানে পুরো পাই টু পাই বলে দিচ্ছি, ঠিক আছে? চলুন শুরু করছি ওয়্যার হাউস এক্সিকিউটিভ। এখানে মিনিমাম মেডিসিন নলেজ থাকতে হবে মিনিমাম 6 months, ঠিক আছে? এখানে তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস। ওয়্যার হাউস এক্সিকিউটিভের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে তোমাদের স্যালারি থাকবে আপ টু ইন অ্যান্ড 18,000 টাকা, 18,000 টাকা। তার সাথে তোমরা প্রভিডেন্ট ফান্ড মানে যেটাকে বলা হয় ESI এবং PF তোমরা কিন্তু দুটোই কিন্তু পেয়ে যাচ্ছ এই চাকরিতে। এখানে তোমাদের টাইমিং রোটেশনাল শিফট হবে, রোটেশনাল শিফট বলতে ডে নাইট এরকম কোনো কিছু বলে দেওয়া হয়নি, তবে রোটেশনাল শিফট হবে। এখানে তোমাদের কাজটি হবে ধুলাগড়ে। এখানে তোমাদের ডিরেক্ট পেরোল জব হবে, চাকরির জন্য তোমাদের কোনো রকমের কোনো টাকা লাগবে না। এটি শেষ হলো ওয়্যার হাউস এক্সিকিউটিভের জব। ওয়্যার হাউস এক্সিকিউটিভ এখানে তোমাদের কী কাজ করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই, তবে আমি তোমাদেরকে বলে রাখি কোনো কম্পিউটার বেসিক কাজ করতে হতে পারে, অথবা তোমাদের ভিলুকা বেসরুকের কাজ জানতে হতে পারে, অথবা তোমাদের মেডিসিনের ওপর যেহেতু নলেজ চেয়েছে সেরকম তোমাদের প্যাকিং ফিকিংয়েরও কাজ হতে পারে। ওয়্যার হাউস এক্সিকিউটিভ চাওয়া হয়েছে, তো যারা এইচএস পাস এবং মেডিসিনের ওপর 6 months এক্সপিরিয়েন্স আছে বা কোনোরকম কোনো মেডিসিন ওয়্যার হাউসের আগে কোনো কনসালটেন্সি হোক বা অন্যান্য জায়গা থেকে তোমরা কাজ করেছো তারা এখানে আবেদন করতে পারো, ঠিক আছে? এবার আমরা চলে আসবো সেকেন্ড। ওপরে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোটিং অ্যাসিস্ট্যান্ট এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট কিন্তু ওপরে লেখা আছে। তো আজকে আমরা সেই মানে এই দুটো ডেজিগনেশনের ব্যাপারে কথা বলছি। চলুন শুরু করি। এখানে এক্সপিরিয়েন্স হলো মিনিমাম 1 year ওপর লাগবে বা 1 year হলো চলবে এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু মাস্ট। এখানে স্কিল, এখানে তোমাদের টেকনিক্যাল স্কিলও তোমাদের লাগবে, এবং এখানে রিটেল চেইন ফার্মা অথবা লোকাল মেডিকেল শপে তোমাদের কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে লাগবে। তো যদি কেউ লোকাল মেডিকেল শপে মানে লোকাল বাড়ির পাশের ওষুধের দোকান অথবা নিজেদের এলাকার ওষুধের দোকানে তোমরা কাজ করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো, এবং রিটেল চেইন ফার্মা যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কোন কোন কোয়ালিফিকেশন চলবে, এইচএস পাস চলবে, ডি ফার্মা চলবে, বি ফার্মা চলবে, এম ফার্মা চলবে,
অবভিয়াসলি তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স তার উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু বেতন হবে। এখানে 18,000 টাকা বেতন, তার সাথে PAPSI দেওয়া হবে, তার সাথে এখানে TAO দেওয়া হবে, তার সাথে এখানে তোমাদের ডিউটি টাইমিং দেওয়া আছে। ডিউটি টাইমিং সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং 12টা থেকে 10টা পর্যন্ত এখানে কিন্তু ডিউটি টাইম আছে। এখানে যে জব লোকেশনগুলো আমি এক এক করে বলে রাখি। জব লোকেশন হলো ঘটকপুকুর, মালাঞ্চ, হাসনাবাদ, বসিরহাট। এই চাকরিটাও তোমাদের কিন্তু ডিরেক্ট পেরোলে আছে। এই এই মানে প্রতিটা ডেজিগনেশনের জন্যই কিন্তু বা প্রত্যেকটা চাকরির জন্য কিন্তু কোনোরকম কোনো টাকা চার্জ করা হবে না। তবু প্রত্যেকটা পার্টে আমি বলে দিচ্ছি এই এই পদটার জন্য বা এই ডেজিগনেশনের জন্য কিন্তু কোনোরকম চার্জেস করা হবে না। এবার আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো জানতে চাইবে যে এখানে কাজটা কি করতে হবে। ঠিক আছে, এখানে কাজটা করতে হবে, দেখো এগুলো তোমরা একবার গুগল থেকে জেনে নিও। এখন বর্তমানে আমাদের গুগল প্রচন্ড পরিমাণে স্মার্ট, তো তোমরা একবার ওখান থেকে জেনে নিও। আমিও নিজেও যাই না, যদি আমি কাজের সম্বন্ধে যদি বলতে যাই, দেখো প্রত্যেকটা ডেজিগনেশনে কি কাজ করতে হয় সেটা আমি প্রপার জানি না, কারণ আমি মেডিকেল লাইন থেকে পড়াশোনা করিনি বা মেডিকেল লাইনে আমি কাজও করি না। তবে তোমরা গুগলে জেনে নিও, গুগল কিন্তু তোমাদেরকে সঠিকভাবে বলে দেবে। আর এখানে প্রত্যেকটা ডেজিগনেশন তোমরা উপরে দেখতে পাচ্ছ, যাতে তোমরা সার্চ করে দেখতে পারো গুগলে, আমি সেই জন্য সবকটা উপরে লিখে দিয়েছি। এবার আমি চলে আসি থার্ড, একদম থার্ড যে ভ্যাকান্সি সেটা হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার উচ্চারণ কি হবে, আমি যেটা উচ্চারণ করছি সেটা সঠিক কিনা যেটা একবার তোমরা কমেন্টে জানিয়ে দিও। ফেলিপটোমিস্ট, ঠিক আছে, বা ফেলিপটোমিস্ট, এরকমই কিছু একটা উচ্চারণ দাঁড়াচ্ছে। যদি উচ্চারণে ভুল হয়ে থাকে আমি জানি না, বাট আমি এটা গুগলে সার্চ করে গুগলে এই উচ্চারণই বলেছে। তো চলুন আমরা এবার এই চাকরিটার সমস্ত কিছু জেনে নিই। প্রথমে এখানে তোমাদের মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স হতে হবে। এখানে তোমাদের 6 মান্থ এক্সপিরিয়েন্স কিসে হতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি। ডায়াগনস্টিক, ক্লিনিক্যাল, হসপিটাল এবং হেলথ কেয়ার, এই যে কোনো একটার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। 20-35 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। আচ্ছা, এখানে সবকটারই কিন্তু 20-35 বছরের মধ্যে বয়স আছে, আমি আগে যেগুলো বললাম। এখানে তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে DMLT অথবা BSc অথবা MLT অথবা ADMLT অথবা MLT অথবা ভোকেশনাল কোর্স এবং ফার্মামেডিক্যাল কোর্স। ঠিক আছে, সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, মানে এতগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। তোমাদের এখানে ডিউটি টাইমিং হবে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। এখানে তোমার যে লোকেশন দুটো আছে, লোকেশন দুটো হলো গিরিশপার্ক এবং রিষড়া। প্রত্যেকটা জায়গার কোয়ালিফিকেশন আলাদা, প্রত্যেকটা জায়গার লোকেশন আলাদা, প্রত্যেকটা জায়গার ডেজিগনেশন আলাদা, প্রত্যেকটা জায়গার স্যালারি আলাদা। তো তোমরা সমস্ত কিছু দেখে ভালোভাবে আবেদন করবে। আমি যতদূর সম্ভব আমি ডেসক্রিপশনও কিন্তু দিয়ে দিতে পারি, তবু একবার তোমরা মন দিয়ে ভালো করে দেখে নেবে। এবার আমরা চলে আসব চতুর্থ ভ্যাকান্সির দিকে, চতুর্থ ডেজিগনেশনের দিকে, যেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ মোটামুটি তোমরা সবাই জানো এখানে কি কাজ করতে হয়, তো এটা তো আমাকে আর বলতে হবে না। তবু এখানে তোমাদের কি লাগবে এবং এখানে তোমাদের স্যালারি কত আছে সেটা আমি তোমাদেরকে বলে রাখি। তো বলে রাখি, এখানে তোমাদের প্রথমে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যেখানে তোমরা ফ্রন্ট ডেস্কে কাজ করেছো। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে ANM, GNM, BSc সার্টিফিকেট। ঠিক আছে, এখানে তোমাদের বয়স সীমা 20-32 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারেন। এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া আছে 15-25,000 টাকা ইন হ্যান্ড, এবং এটা তোমাদের ডিপেন্ড করবে তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর। তোমাদের যেমন এক্সপিরিয়েন্স তোমরা এর আগে যেমন স্যালারি পেতে তেমনই কিন্তু মানে তার উপর ভিত্তি করে তোমাদের স্যালারি হবে। তার সাথে তোমাদের PF এবং ESIটা তোমরা এখানে পেয়ে যাবে। টাইমিং, এখানে টাইমিং সকাল 10টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত কাজ আছে। এখানে যে দুটো লোকেশন আছে সেটা হলো হাসনাবাদ এবং নৈহাটি। হ্যাঁ, নৈহাটিতে MyMD হেলথ কেয়ার আছে। আছে আছে আছে, আমি চিনি, গেছি অনেকবার। তো যাই হোক, এবার চলে আসি ফ্রন্ট ডেস্কের পরে পঞ্চম নম্বর, মানে 5 নম্বর ডেজিগনেশনে। 5 নম্বর ডেজিগনেশনে হলো, আচ্ছা এর আগে আমরা যেটা লিখেছিলাম আমি হয়তো মুখে ভুল বলেছি, ওপরে লেখা ছিল সিনিয়র ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। ঠিক আছে, সিনিয়র ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আর এটা হলো শুধু ফ্রন্ট ডেস্ক। ঠিক আছে, এটা হলো শুধু ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, মানে 5 নম্বরটা, মানে একটা সিনিয়র ফ্রন্ট ডেস্ক, দেখবে ওখানে SR ফ্রন্ট ডেস্ক লেখা ছিল, আর একটা এটাই শুধু কিন্তু শুধু ফ্রন্ট ডেস্ক লেখা আছে।
শুধু ফ্রন্ট এক্সেল, লোকেশন শুধু আছে ঘটকপুকুরে, এবং শুধু ফ্রন্ট এক্সেল মিনিমাম 6 মান্থের এক্সপিরিয়েন্স হলে চলবে ফ্রন্ট এক্সেল ওপর, এবং এখানেও 20 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। এখানে HS পাস হলেই চলবে, তার সাথে এখানে তোমাদের 13,000 টাকা স্যালারি দেওয়া হবে, কিন্তু এটা তোমাদের ইন্টারভিউর ওপর ভিত্তি করে এবং তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে। তার সাথে তোমাদের এখানে লাস্ট স্যালারি তোমাদের দেখা হবে, মানে এর আগে যেখানে তোমরা কাজ করতে সেখানে স্যালারি কত পেতে। তার সাথে তোমাদের PA PSI কিন্তু এখানে দেওয়া আছে। তার সাথে এখানে টাইমিং হলো সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। একদম লাস্ট ভ্যাকান্সি 6 নম্বর ভ্যাকান্সি, 6 নম্বর ভ্যাকান্সি এখানে যেটা আছে মার্কেটিং এক্সিকিউটিভ, ঠিক আছে। এখানে মার্কেটিং এক্সিকিউটিভের মিনিমাম এক্সপিরিয়েন্স হতে হবে এনি সেলস ব্যাকগ্রাউন্ডের 6 মান্থের। এখানে মার্কেটিং এক্সিকিউটিভে 20 থেকে 35 বছর পর্যন্ত তোমাদের বয়স হলেই হবে, মাধ্যমিক পাস করে থাকলেই হবে। স্যালারি এখানে 18,000 টাকা থেকে শুরু করে PA PSI, এবং তার সাথে তোমাদের ট্রাভেল অ্যালাউন্স মানে যেটাকে বলা হয় TA, সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে। শিফটিং টাইম এখানে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত তোমাদের এখানে কাজ করতে হবে। এখানে যে লোকেশনগুলো আছে তমলুক, ব্যান্ডেল, বসিরহাট, জয়নগর, ঘটকপুকুর, হাওড়া, এই কটা লোকেশনে কিন্তু ভ্যাকান্সি আছে। প্রত্যেকটা ভ্যাকান্সি শেষ হয়ে গেল, এবার একদম লাস্ট ইন্ট্রোডাকশন, যেটা দিয়ে আমি ভিডিও তাড়াতাড়ি শেষ করবো কারণ অনেক বড় হয়ে গেছে। তো এবার চলে আসি লাস্ট ইন্ট্রোডাকশন। লাস্ট ইন্ট্রোডাকশনে আমি স্যারের নাম্বার বলছি, যেখানে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে, এবং নিচে অলরেডি তোমরা মেল আইডি তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক তোমরা স্যারের নাম্বারটাও দেখতে পাচ্ছ এখানে শো করছে। তো এই স্যারের নাম্বার এবং স্যারের মেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মাথায় রাখবে রাত্রিবেলা কেউ কন্ট্যাক্ট করবে না, এবং অফিস টাইম ছাড়া কেউ কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের অবশ্যই মানে শুনতে হবে। এবং আরও একটা জিনিস আমি বারবার করে বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে, আমাদের ভিডিও দেখলে তোমরা চাকরি পাবে না, নিজেদের যোগ্যতায় চাকরি পাবে। এবং তোমরাই সবসময় বলো দাদা উল্টো পাল্টা চাকরি না হলে ভালো কম ভালো ওয়েল এডুকেটেডদের চাকরি আনো। তো ওয়েল এডুকেটেডদের চাকরি নিয়ে এসেছি, পরপর 4টে চাকরি আছে ওয়েল এডুকেটেডদের, আজকে একটা গেল, এরপরেও আরও কয়েকটা আছে। তো এবার তোমাদের ব্যাপার, তোমরা ওয়েল এডুকেটেড চাও নাকি নর্মাল সেলসের জব চাও? আমি কিন্তু তোমাদের ওয়েল এডুকেটেড চাকরি দিয়ে দিলাম। তোমরা স্যারকে ফোন করো, ইমিডিয়েটলি চাকরিটা করে নাও। মাথায় রাখবে আমি কখনো চাকরি করি দিই না, আমরা শুধু চাকরির খবর পৌঁছে দিই। এবং আমি স্যারকেও একটা কথা বলতে বারণ করবো তোমাদের, যে তোমরা স্যারকে ফোন করে বলো অন্য কোনো ভ্যাকান্সি আছে কিনা। স্যার কিন্তু MD হেলথ কেয়ারেরই স্যার, তো অন্য কোনো ভ্যাকান্সি থাকবে না, ঠিক আছে। এটা কোনো ভেন্ডারের স্যার নয়, MD হেলথ কেয়ারের স্যার। তো চলুন বন্ধুরা, ভিডিও আমি এখানে শেষ করলাম। তারপর যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সেকেন্ড চ্যানেল ফলো করতে ভুলবেন না, কারণ সেকেন্ড চ্যানেলে কালকে ওয়েল এডুকেটেড ITI-এর জন্য ভ্যাকান্সি, শুধু ITI নয় অন্যান্যদের জন্য ভ্যাকেন্সি আসছে, বাট ITI-এর জন্য স্পেশাল, ঠিক আছে। তো চলুন এখানে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি লাইক করে নিও।